আসতে পারিনি এবং চিঠিটা পাইনি ঠিক সময়ে, সেই জন্য আজকে চিঠি জানিয়ে দিলাম। আজকে এসেছিলাম, ফোনেও জানিয়ে দিয়েছি যে আমরা সম্পূর্ণ সংবিধানের মেনে চলব, হাইট অনারেবল হাইটকে মর্যাদা সম্মান দেব এবং যে কোনো ব্যাপারে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হোক, চুরি চামারি চিন্তাই হোক বা ঘুষখা হোক, সবসময় মানুষের স্বার্থে মানুষের কল্যাণে এবং সামাজিক যে কর্তব্য বা দায়বদ্ধতা সবসময়। আপনাকে সিবিআই কি জিজ্ঞাসা করলো? আমাকে জিজ্ঞেস করলো এত তারিখে এত তারিখে অনুপতিকে ফোন করেছিলেন, কেন করেছিলেন? আমি তখন আমার কাগজপত্র দেখালাম বীরভূমের সার্বিক উন্নয়ন ব্যাপারে আমরা 100 বার 1000 বার ফোন করি, উনি হচ্ছেন সুপারম্যান বীরভূমের, উনি ডিএমএসপির থেকে ওপরে, আপনারা নিশ্চয়ই জানেন, আমার কথা না এটা, এটা সবাই জানে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ছেড়েই বলেই তো আজকে উনি সুপারম্যান হয়েছেন। রাজনৈতিক হিংসা নিয়ে আপনি কি পুলিশ সুপারকে কোনো চিঠি কি করেছিলেন তাদের? আমরা বলেছিলাম যে সাধারণ নাগরিক, হ্যাঁ, যাতে অত্যাচার না হয়, ঘর ছাড়া না হয়, খুন না হয়, তাদের নিরাপত্তা সংবিধানে যে আছে সম্পত্তি প্রাণের প্রাণহানি এবং প্রাণের নিরাপত্তা তো সংবিধান আছে কি না, সেই কথাই বলেছিলাম। সেই বিষয়ে সিবিআই কিছু জিজ্ঞাসা করলেন না? আপনারা এই চিঠি আচ্ছা অনুব্রত মণ্ডলের সঙ্গে আপনার কি কথোপকথন হয়, সমাজসেবামূলক না রাজনীতি? আমরা কোনো রাজনীতির ঊর্ধ্বে, আমরা উদার রাজনীতির চেতনা, বৃহত্তর জীবন বোধ আমাদের। আচ্ছা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদেরকে সিবিআই এর এই যে তলব, এটাকে কিভাবে দেখবেন? সিবিআই দেখবো মানে কি? অনুব্রত মণ্ডলের ফোনে আমার ফোন নাম্বারটা পেয়েছে, সেই জন্য ওরা দেখেছে কি ব্যাপার, ভেতরে সব লাভ হয়ে যাচ্ছে, সব লোক আসছে ওরা না, সেই দেখিনি না, দেখি বলছি ইলাম বাজারে একটা খুন হয়েছিল, আমাকে গৌতম গৌরব সরকার আমাকে দিয়ে শিবির থেকে ইলাম বাজার আমাকে, এ ব্যাপারে আমরা কিছু জানি না, পেপারে দেখি কি বিধি দেখেছি আমি ভরে দিলাম যে এই ব্যাপারে আমরা কিছু জানি না। আর টোটাল খুন খারাপই রাজধানী আগুন লাগানো, আমরা তো পাট বিরোধী, আমি সুবিধা লিখিত দিয়েছি, আপনারা বিরোধিতা করেছেন? হ্যাঁ লিখিত দিয়েছি, সংবিধানে যেটা আছে আপনার নিরাপত্তা সংবিধান আছে কিনা, আপনার জীবনের নিরাপত্তা, ঘরবাড়ির নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা আছে কিনা সংবিধানে? কিন্তু আপনি এরপরে অনুব্রতকে মণ্ডলকে ফোন করবেন, ফোন করবেন নাকি কোথাও সাহস হারালেন ফোন করতে? আল্লাহ আল্লাহ, আমি যদি চুরি করতাম, জাকাত দিয়ে করতাম, রাজনীতি করতাম, টাকা নিয়ে চাকরি দিয়ে আনতে ভয়টা, আমি চুরি করে জাকাত দিয়ে করলে ভয় কিনা? আমি ন্যায়ের পক্ষে আছি, ন্যায়ের পথে চলবো, যাতে খুব মারা হয়ে যেতে হয়ে যাবো। বীরভূমের সুপারম্যানকে আর ফোন করবে না? যদি প্রয়োজন পড়ে আমি করবো না, এখন আর ওনার যদি দরকার পড়ে উনি করবেন। আমার চিঠিটা, আমি বিকাশ রায়চৌধুরীর ওখানে এমএলএ, আমি সিবিআই চিঠিটা কালকে পরশু দিন দেখিয়েছি, এমন কোনো ব্যাপার না, ওদের কাছে খবর চলে গেছি। আপনার নাম কি? আমার নাম সুশীল চক্রবর্তী। আপনি কি করেন? আমি